মেয়েটার বাবা হলো কলেজের প্রফেসর, তবে তা এমন কোনো জন নেই। চার নম্বর হলো মেয়েটা কি করে, কোথায় যায়, আর সেখানে আমি যাব কি করে? কাল মেয়েটা একটা এমবিএ কলেজে অ্যাডমিশন নিয়েছে, সব বড় লোকের ছেলে মেয়ে ওখানে, তুই ওখানে কি করে পৌঁছাবি? কোথায় আছিস? আমার এখন পড়াশুনো করতে হবে, অনেক দূর যেতে হবে। বাবাকে বলে কোনো লাভ নেই, মাকেই বলি। হ্যাঁ মা। হ্যাঁ বল। বলছিলাম যে বাবা বলছিল না এমটেক করতে। আমি ওই সমস্ত টেকনিক্যাল লাইনে যাব না, আমি এমবিএ করব, ওতে পয়সাও বেশি। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে কথা বলছি। তাহলে কিন্তু তুমি বাড়িতে এসে সবকিছু ফাইনাল করে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। এমবিএ ছাড়া আমার ভবিষ্যৎ অন্ধকার। আমি বলি কি খোকা? না মা, আমি নিজের ভেতরের কথা ছাড়া আর কারোর কথা শুনতে পাচ্ছি না। মা, বাবা, ও আমাকে টানছে, তোমরা আর আমাকে আটকে রেখো না। সে কি কথা, কে তোকে টানছে বাবা? এমবিএ টানছে মা। তাই বল, আমি তো ভাবলাম নিশিতে টানছে। ঠিক আছে ঠিক আছে, মা এমএ করেছে, তুই এমবিএ করবি, ডিগ্রি তো আরো বড়। বাবা, মা, আশীর্বাদ করো, যার জন্য যাচ্ছি তাকে যেন পাই। Good morning, everybody. Good morning, sir. Excuse me, sir. May I come in? Come in. বলেছিলাম না, যতদিন না তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। বসো, অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছি। কি হলো, লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে লাভ নেই, এরপর থেকে তো আমরা পার্মানেন্টলি টু সিটার হয়ে যাব, বাইকে, অটোতে, টোটোতে। নাম কি বলবো না। এবার তোমাকে ওগো হ্যাগো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এমবিএ করতে এসেছি। নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংস এর কথাগুলো বুঝতে পারবে না। হাই, আই এম জোনাকি, তোমার সাথে হ্যান্ডশেক করছি, আর একটা কথা বলবে না। একটা কথা বলবো? ওই নামটা বলা হয়নি না। হাই, আই এম জেডি। আরে জেডি গুঁড়ো মশলা না, জয় দাস। এই, এটা কথা বলার জায়গা নয়। ওকে স্যার। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, বাড়িতে কে কে আছে আর? ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও। ভালো লাগছে বলেই তো বসে আছি স্যার। তোমাকে চুপ করে থাকতে বলছে, তুমি চুপ করতে পারছো না? পাচ্ছি না কেন? তুমি ডিস্টার্ব হচ্ছ? না না, একদম না। তাহলে প্রবলেমটা কোথায়? হ্যালো,
নিজে পড়াশোনা করানো তো অন্যকে ডিস্টার্ব করছো কেন? এবার তো বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে, তুমি ডিস্টার্ব হচ্ছ না। আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমি ওর সাথে কথা বলছি, আপনি আমাকে বলছেন কেন? কলেজটা পড়াশোনা করার জায়গা, এসব করার জায়গা নয়। আরে আমি তো আমার কাজটাই করছি, আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন? প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না? অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না? পয়সারা স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরিব স্টুডেন্টদের ছুড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন, রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে, না হলে রান আউট। আরে শুনলে হবে, হাততালি দিতে হবে তো। কাম অন বেবি, ইউ স্টার্ট। তুমি কোথায় যাচ্ছ? বাস ছেড়ে দিয়েছে, কন্ডাক্টর কি এখানে বসে ধুনো দেবে? আরে আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ? ও এলইডি, এই এলইডি এলইডি বলে কাকে ডাকছো? হ্যাঁ কাকে কাকে ডাকছো? এরপর যদি আমাকে সব ভুলভাল নামে ডাকো না তাহলে। তুমি জানো আজকাল এলইডি লাইটের কত ডিমান্ড? আলো বেশি, বিল কম, সঙ্গে ছ মাসের ওয়ারেন্টিও আছে, যত ইচ্ছা জ্বালাও। আরে আরে নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো? বিজনেস ইনফরমেশন সিস্টেম। আই জোনাকের গার্লফ্রেন্ড, ওর নাম্বারটা দাও। জানি না। না দিলে তোমার পাশে যে মেয়েটা বসে আছে ওর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে নেবো, গাড়ি ওইদিক থেকে এদিক ঘুরে যাবে। আমার কাছেও কিন্তু রাত্রে পাঠানোর জন্য অনেক ননভেজ মেসেজ আছে। এই তোর কাছে কে চেয়েছে? হ্যাঁ 9830429563। ওকে থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই নাম্বারে কেউ কল বা মেসেজ করবে না, এটা আমার ফিক্স করা, বুকড। বাবা, ওই ছেলেটা আমাদের কলেজ জয়েন করেছে আর ওর জ্বালায় আজকে আমি ক্লাস না করে পালিয়ে এসেছি, আর তখন তাকে ফোন করে যাচ্ছে। জানতাম জানতাম ঠিক এমনটাই হবে, জানতাম। কি জানতে? এই যে আজকের এপিসোডে বিয়েটা কিছুতেই দেখাবে না, জানতাম ঠিক জানতাম আমি। দেখো আবার ফোন করেছে। দেখি মাইতে, তুই যাও পড়ে যা। আমার সোনা এখন কি করছে? তোমার সোনা এখন ঘুমিয়ে পড়েছে। সোনা ঘুমিয়ে পড়লে ডুপ্লিকেট মালটা কে কথা বলছে? আন্দাজ করো। বাই দ্য ওয়ে, তুমি কি? আমি ওর বয়ফ্রেন্ড বলছি। আমি ওর বাবা বলছি। ও স্যার, আপনি তো আমার নিজেরই লোক, একটু মেয়েকে ফোনটা দিন না। কালকে কলেজে কি ড্রেস পরে আসবে সেটা বলে দেবো। কেন, তুমি কি ওর ড্রেস ডিজাইনার? হারাম জাদা বিল্লিক। আর তোমাকে গালাগাল দিয়ে কি হবে? গালাগাল তো দেওয়া উচিত তোমার বাবাকে। আপনি কে বলছেন? আমি মেয়ের বাবা বলছি। মেয়ের বাবা হওয়ার তো অনেক জ্বালা, একটু বোঝার চেষ্টা করুন। যাদের ছেলে আছে তাদেরও কম জ্বালা নয়, কোনোদিন দেখা হলে আপনাকে সব বলবো। তোর বয়ফ্রেন্ড কে বলতে বল। আরে ও তোর বাবাকে ভয় পায়। দেখ সেরা কিছু মনে করিস না, বাট বাবা এসব পছন্দ করে না, বাবা জানতে পারলে খুব দুঃখ পাবে। প্লিজ আমাকে এসবে জড়াস না। Sorry. An understanding of business information. May I come in, sir? Yes, come in. An understanding of business information system will help student develop critical skills needed to function. Is a compulsion of. Ekiri, rakuri chishre. Idiga. That is the financial management criteria. Graduates will understand how organizations can take advantage of computer-based information system. দেখ ওই আজকে ক্লাসে নেই, ক্লাসের অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে, থাকলে সব শেষ হয়ে যেত। হাই এলইডি, ক্লাসে ক্যাম্পাসে ক্যান্টিনে কমন রুমে যেখানেই তুমি আমার নাম মনে মনে বলবে সেখানেই আমাকে পাব। বসে বসে কি ওই গোমরা মুখোটার লেকচার শুনছো? আমার কাছে এসো, আমি তোমাকে লাইফ ম্যানেজমেন্ট শেখাবো।
সাহস করে উঠে দাঁড়াও, আর বসে থেকো না। আর ওই গোমরা মুখোটাকে বলো তোর লেকচার তোর পকেটে রাখ, আমার বয়ফ্রেন্ড আমাকে ডাকছে। শুনেছি প্রেমে পড়লে ছেলেদের ছাতি 56 ইঞ্চি হয়ে যায়, আমারটা তো 1 ইঞ্চিও বাড়েনি, তাই তোমার সামনে এসে বলার সাহস হলো না। জানি না কেন সেদিন তোমার সাথে ওইভাবে দেখা হলো, জানি না তুমি কোনোদিন আমার হাত ধরবে কিনা, জানি না কেন আমার মন বলল তুমি সেই মেয়ে। এবার আমার জীবনে সানাই বাজবে না বেহালা সেটা তোমার উপর নির্ভর করছে। শুধু এটুকুই বলতে চাই, আই লাভ ইউ জোনাকি, আই লাভ ইউ। এর একটা কথাও আমার না, কলেজে আসার সময় আমি একটা চিঠি কুড়িয়ে পাই, তার মধ্যে এটা লেখা ছিল, মিস জোনাকি তুমি যেই হও না কেন অ্যানাউন্সমেন্ট রুমে এসে এই চিঠিটা কালেক্ট করে নিয়ে যাও, শুধু শুধু তোমার জন্য আমার একটা ক্লাস মিস হলো। আর থাকতে পারলে না, না আমাকে ছাড়া ছুটে চলে এলে। বাজে কথা বন্ধ করো আর চিঠিটা আমায় দাও। এ তো সাদা কাগজ। জানি। এটা মানে কি? মানে কিছুই না, বাস তোমাকে ডিস্টার্ব করার জন্য। তুমি কি পুরো কলেজে আমাকে বদনাম করবে বলে এসেছো? আমি এসেছি তোমাকে ডিস্টার্ব করব বলে। এবার যদি তুমি MBA কলেজে না ঢুকে সংস্কৃত কলেজে ঢুকতে, সেখানেও আমি তোমার পেছন পেছন চলে আসতাম, যেখানে তুমি সেখানে আমি, যেখানে জোনাকি সেখানে জয়, জয় জোনাকি। স্যার আমাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করছে, ভীষণ ভাবে টর্চার করছে, একটা ভুল ভাল লাভ লেটার লিখে সেটা পুরো কলেজে মাইকের সামনে অ্যানাউন্স করছে। স্যার আমি পড়াশোনা করতে পারছি না, আপনি প্লিজ ওকে রেস্ট্রিকেট করুন। এইভাবে যদি যারা যারা প্রেম করছে তাদের সবাইকে উনি রেস্ট্রিকেট করতে যান, তাহলে কলেজে তো তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে। এই তুমি থামো, তুমি ওকে লাভ লেটার লিখেছো? স্যার আপনি একবার ওকে লাভ লেটারটা দেখাতে বলুন। স্যার আমার কাছে আছে, এই যে দেখুন। দেখুন স্যার। না মানে হোয়াট ইজ দিস? স্যার আমার পরীক্ষায় লেখার ধৈর্য থাকে না, আমি নাকি আবার বসে বসে লাভ লেটার লিখব? ও তো বলছে তুমি ওকে ডিস্টার্ব করেছো। তাই আমি তোমাকে ডিস্টার্ব করেছি? করেছি। তুমি ডিস্টার্ব হয়েছো? কি হয়েছো? সত্যি হয়েছো? তুমি তো আমাকে কনফিউজ করে দেবে। দেখলেন স্যার এমনি এমনি কেস খাচ্ছ। বাই দ্য ওয়ে স্যার আপনার টাইটা কিন্তু খুব সুন্দর, তাহলে আমি আসি? এই বইটা আমার, রাখো। সরি স্যার। স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার আমি জানাকি, ডোন্ট ওয়েস্ট মাই টাইম, যাও ক্লাসে যাও, গো টু ইয়ার ক্লাস। আরে এ কোন MBA করছে? ওকে কি জিজ্ঞেস করছো? ও আগে না আমি আগে? আমাকে জিজ্ঞেস করো, বউয়ের কথা শুনে চললে এইরকমই হয়। আচ্ছা কি হয়েছে বলো না। তোমার কথা শুনে 2% সুদে 5 লাখ টাকা ধার করে আমি ওকে MBA তে ভর্তি করলাম, আর তোমার গুণধর ছেলে MBA না করে MPC করছে, মেয়ে পটানোর ক্লাস। ও মা, তাই পটেছে একটা? এক সপ্তাহের মধ্যে পটে যাবে। বাহ বাহ বাহ, মা ছেলের কি জুটি! বাবা দেনার দায়ে ডুবে আছে আর ছেলে মেয়ের পেছনে দৌড়ুচ্ছে, লজ্জাও করে না। লজ্জা করবে কেন? এই বয়সে মেয়ের পেছনে ছুটবো না তো কার পেছনে ছুটবো, তাই না মা? তুই এসব মেয়ে বাজি ছাড়বি কি না বল? ছেড়ে দেবো। আগে তাহলে তুমি আমার মাকে ছেড়ে দাও। ছাড়া তোকে আমি জুতো খুলে মারবো, তোর মাকে আমি বিয়ে করেছি, ও আমার বউ, আমি ওকে বিয়েই করবো। তার মানে তুই ওই মেয়ের পেছনটা ছাড়বি না? না, তোমার ইচ্ছে পড়াশোনা করবো, তোমার দেখা মেয়েকে বিয়ে করবো, তোমার যখন দাদু হওয়ার ইচ্ছা হবে তখন আমি বাবা হবো, আবার আমার যখন দাদু হওয়ার ইচ্ছা হবে তখন আমি নিজের খোকার উপরে এই জুলুমবাজিটাই করবো, সেটা হচ্ছে না, হবে সেটাই যেটা আমি চাইবো। আমি তোর বিয়েতে ভাংচি দেব, মেয়ের বাড়িতে গিয়ে বলবো ছেলের বাপের প্রচুর দেনা, বিয়ের পরে বাপ ছেলেতে মিলে মেয়ের বাবাকে লুটে পুটে খাবে। 7 নম্বর আশুতোষ মুখার্জি রোড, রাস্তা থেকে ঢুকে 7 নম্বর বাড়ি। আমি কিন্তু সত্যি সত্যি ওখানে চলে যাবো। টাটা। নমস্কার। নমস্কার, আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আগে না, দাস। ও, আমার স্ত্রী আশাপূর্ণা দেবী। ও দাস, তো এরকম উল্টো পাল্টো নাম নিয়ে হঠাৎ আমার বাড়িতে এলেন কেন? আপনাকে সাবধান করতে, জানেন কত কষ্ট করে আমি ওকে আর ওর মাকে মানুষ করলাম, দুজনেই আমার সঙ্গে বিট্রে করলো। কাকে আর কার মাকে বলছি? 2 মিনিট ধৈর্য ধরে আমার কথাটা শুনুন।
আমি ওকে বললাম এমটেক করতে, ও করলো না, ও এমবিএ তে ভর্তি হলো। কেন জানেন? কেন? সেখানে যে ও রয়েছে কি, ওই তো আপনার। বাবা বাবা বাবা, কাকে বলছেন বলুন তো? মাকে না মেয়েকে? মেয়েকে, মেয়েকে। আপনি মহাপুরুষ, আপনাকে দর্শন করে আমার জীবন ধন্য হলো। আসলে আমি পাশের বাড়ি যেতে গিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলাম। দাঁড়া না মশাই, কি বলতে এসেছিলেন বলে যান, শুনে দেখি। জয়ের অনেক গুণ, সি ইউ সুন। মন থাকে না আর ঘরেতে, যেই পড়েছে পড়েছে তোর ঝড়েতে বারবার।